মর্নিং গাইস, অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার মর্নিং ইন দিস লকডাউন। নতুন করে কিছু বলার নেই, হয় লকডাউনে অনেকে ফার্স্টেড হয়ে পড়ছে, আমি ইভেন আমিও। তো এমন নেই যে তুমি কোনো স্পেশাল, যে তুমি একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছো, সবাই সেম, করোনাটাই এরকম। তো এই নিয়ে কোনো বেশি জ্ঞান দেবো না, বিকজ অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার অনেক কিছু বলে ফেলেছে, আর যেটা বলেনি সেটা হচ্ছে, দেখো আমি কোনো এক্সারসাইজ এক্সপার্ট না, বাট একটা আমি এক্সারসাইজ অবভিয়াসলি আমাদের সবাই করতে বলবো, সেটা হচ্ছে এই যে এইভাবে করবি সেটা, ঠিক আছে? তারা দু বছর ধরে ভাই মাস্ক পরে পরে যা কন্ডিশন হবে না, দেখবেন একটা চাইনিজ হয়ে, তুমি পুরো চাইনিজ হয়ে যাবে, যেমন চাইনিজের ভাইরাস আমাকে চাইনিজ আনিয়ে ফেলেছে। সো ইয়া, বহুদিন পর এসেছি, অনেকে 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 মেবি রেগে আছো, বা অনেকে না রেগে না, মানে না করার পরও অনেকে আনসাবস্ক্রাইব করোনি, রিয়েলি আই এম ভেরি থ্যাঙ্কফুল। দেখেছি সাবস্ক্রাইবার আরও গেইন হয়েছে, সো এটা দেখে মোটিভেট হয়েছে আরও, তো ভাবলাম ভিডিওটা বানাই। বাট এবার থেকে রেগুলার ভিডিও আসছে, দু বছর মানে ওই মাঝখানে দু মাস গ্যাপ ছিল, ওই বাচ্চারও কোনো অজুহাত দেবো না, দু মাস ভিডিও বানানো হয়নি, সিরিয়াসলি এটা আমারই দোষ। বাট এবার থেকে রেগুলার ভিডিও আমি আনবো, তাই ভাবলাম এই ডেলি ভিডিও বানানোর যে ব্যাপারটা সেটা বাড়ি থেকেই শুরু করি। সো দেখো আজকের মতো সকালে ঘুম থেকে ওঠা তো অবভিয়াসলি হয়ে গেছে, একটু এক্সারসাইজও করে নিয়েছি, এবার কী করবো, মুখ ধো, ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করতে প্রচণ্ড খিদে পেয়েছে। জল দিয়ে খোঁচা লেগে গেল চোখে, সত্যি প্রথমবার ঘুম ফিরছে মনে হচ্ছে। মা কি বানাচ্ছো? মা এই যে চা বানাচ্ছি। বাবা কি চা, করোনা সে খেলছে? এখন তো এই চাই হয়েছে করোনার জন্য। এখন চাটা তো মা মানে ব্যাপক দূরদর্শ বানিয়েছে, মায়ের হাতের রান্নার কোনো রিভিউ হয় না, তো বলা কিছু নেই। আর একটা জিনিস হচ্ছে কাড়া প্লাস চা এটা, ঠিক আছে? মানে কাড়ার মধ্যে যেগুলো দেয়, কাড়া যেটা বলে খুবই তোমার প্রয়োজনের সময় খাওয়া, তো সেটা প্লাস চা দিয়ে মানে টু ইন ওয়ান বানিয়ে ফেলেছে, একবারে হয়ে যায়, বাট একটু ঝালঝাল লাগে আর কি। আর এই যে আওয়াজটা যেটা হচ্ছে না, এটা খুব ইম্পর্টেন্ট চা খাওয়ার জন্য, বিকজ এই আওয়াজ ছাড়া চা খাওয়াটা ঠিক মানায় না। তো গাইস প্রচণ্ড বিজি লাইফ চলছে, ঠিক আছে? মানে এমন বিজি যে কী কাজ করবো ভেবে পাচ্ছি না, তাই ল্যাদখে মানে এখন একটু ভাবছি ঘুম টুম দেবো। তার আগে বলে নিই, সকালে যে মর্নিংয়ে যা হয় মানে ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট আর এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড গরম পড়েছে, মানে এখন সকাল তোমার বাজে 10টার সময়, 10টা এখন দেখো ঘামছি, আর ফ্যানটা চালাচ্ছি না বিকজ মাইক্রোফোন আনিনি, তো ফ্যান চললে তোমরা কিছু শুনতে হবে না, বম বম আওয়াজ হবে, তার জন্য একমাত্র তোমাদের জন্য আমি কষ্ট পাচ্ছি, ঘেমে যাচ্ছি। 48 degrees টেম্পারেচার। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আম, বাট সাইজগুলো দেখো মোটামুটি নারকেল কুলের থেকে সামান্য বড়ো, মানে নারকেল কুল যে এটা না সেটা বোঝানোর জন্য এটা একটু বড়ো হয়েছে, বাট তার থেকে বেশি বাড়েনি। বাট ব্যাপারটা হচ্ছে কি জানো তো, এই আমটা দেখছো এটা অনেকটাই বড়ো, মানে এটাকে দেখে আম আম মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমটা দেখলে খুব ছোটো, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিনে মানে কলমের আম বলেছিলো, তো কিনে লাগানো, আর ওই আমটাই সব থেকে ছোটো বেরিয়েছে। আর বাকি যে আমাদের আরও 4টে আম গাছ আছে ওইটা বাদ দিয়ে, সেগুলো হচ্ছে খেয়ে যেমন যা মাটিটা ফেলে দিলাম এদিক ওদিক, তো ওইখান থেকে হয়েছে। ওই আমগুলো যেটা দেখালাম বড়ো সেটা, তো দ্যাট থিংস দ্যাট মানে কেনা জিনিস যে সবসময় ভালো হয় সেটা না, এটা মুখ্য শিক্ষা। কন্টেন্ট না থাকলে যা হয় আর কি, চালিয়ে নিয়ে নিয়ে, ঠিক আছে? ভিউজটা দিয়ে দিও। তাই ফাইনালি মানে আজকের মতো, আজকের দিনের মতো একটা কাজ যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ মানে স্নান, সেটা আজকের দিনের মতো হয়ে গেছে, আজকের দিনের মতো স্নান কমপ্লিট ভাই। তো আমার একটা খুব বাজে শখ হচ্ছে স্নান করার পরই ভাই প্রচণ্ড খিদে পাবে, তো দেখি রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে অলরেডি, কারণ এখন প্রায় 1 PM বেরিয়ে গেছে, তো খেটে তারপরে কথা হচ্ছে। আমি তো নিজে নিজেই করি, আর কি করবো, ইচ্ছা হয় ঠাকুরকে দিতে ইচ্ছা হয় নিজে নিজে করে নিই,
তোমার একটা ইউটিউব চ্যানেল খুলে দেব ঠিক আছে দাহা দিস না কিন্তু ওটা গরম আছে বাবু আরে পা দিলে পা দি করলে অসুবিধা হবে না পা দিলে হবে না শুনুন আচ্ছা যাই না কাঁচা অবস্থা দেখতে তো খুব ভালো লাগছে না হয়ে গেলে কেমন লাগবে না হেভি লাগবে তো দেখ না হয়ে লাগবে এই হচ্ছে মায়ের নিনজা টেকনিক কেক বানানো মানে কি কেক মা কেক হ্যাঁ মাকে মেকআপ করানো হয়নি মা তোর মেকআপ করে দেবে হ্যাঁ বলে মা হ্যাঁ তোর মেকআপ করানো হয়নি তো মেকআপ করতে ভুলে গেছো মেকআপ না আমার মেকআপ লাগে না এখন কমে যাবে আস্তে আস্তে হবে সারাক্ষণ কতক্ষণ লাগবে এটা কতক্ষণ লাগবে 10 মিনিট দিয়ে দেবে 10 মিনিট কেক হয়ে যাবে তো দেখি 10 মিনিট পর কেকটা কেমন মা বানায় এখন দেখে লোক লাগছে আচ্ছা লাগে ঠিক আছে চলো খাবার দেবো তো গাইস লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে মায়ের কেক বানানো হয়ে গেছে দারুণ লাগছে কেকটা দেখতে এক ঘুম দেবো দুপুর হয়ে গেছে যেহেতু এক ঘুম দিয়ে বিকেল উঠে চা করে মা গরম গরম চায়ের সাথে কেক জাস্ট ফাটাফাটি সো ইয়া ইট অলমোস্ট 5 PM আর এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে যেটা দুপুরে বললাম মা যে কেকটা বানিয়েছে সেটা আর এই সেটা খাবো আর চায়ের সঙ্গে ব্যাস তারপরে একটু ছাদে যাবো বিকজ প্রচণ্ড গরম লাগছে ছাদে একটু হাওয়া চলছে মনে হয় আর আমি আবার তো একটু ব্যালকনি টাইপের জায়গায় বসে আছি রাস্তার লোকজন দেখছে দেখো ছাদে এখনও মোটামুটি ভালো রোদ একটু আছে বাট হাওয়া হচ্ছে তো নিচের থেকে ছাদটা অনেক বেটার এখন একটু কিছুক্ষণ ছাদে সময় কাটাবো দেন আবার নিচে যাবো দেখালাম যেভাবে দিনটা যে গেল সো একটা কিছু কথা বলার ছিল ঠিক আছে যেমন কাকলি ফার্নিচার খুব ফেমাস মানে মিম টাইপের হয়েছিল শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখছিলাম তো সেরকমই কিছু পার্সেন্ট লোক হয়তো ভ্যাকসিনেশন হয়ে গেছে তাদের তো সে সার্টিফিকেশানটা নিয়ে কী করছে না সার্টিফিকেটটা নিয়ে পোস্ট করছে PDFটা পোস্ট করছে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ঠিক আছে ভাই ভ্যাকসিন পেয়েছিস আরামসে থাক ঘরে থাক যত স্প্রেড না হয় সেদিকটা লক্ষ্য রাখ তা না সেটা পোস্ট করছে এবার কী হয়েছে ব্যাপারটা 100 জনের মধ্যে ধরো 5 জনের ভ্যাকসিন পেয়েছে এবার সেটাকে শো অফ করছে বা দেখাচ্ছে তো বাকি 95 লোক কী হচ্ছে না তো আরও প্যানিক করছে যে আমি কেন পাইনি বা পাবো কি পাবো না সো আরও হুটোয়াটা প্যানিক ব্যাপারটা চলে আসছে তো দেখো আর পাচ্ছ ভ্যাকসিন ঠিক আছে বাড়িতে থাকো আর কি এমন তো না যে তোমার ওই PDF ফাইলটা দেখে বাকি লোক ভ্যাকসিন পাবে বা তাদের পেতে সাহায্য পাবেন তো কিছু না বরঞ্চ কোথায় গেলে পাবে সেটা শেয়ার করো যারা পেয়েছো তো এটা বেস্ট হবে এটা ভালো হবে আমার যা মনে হয় অবভিয়াসলি আমার মনে হয় ঠিক আছে পার্সোনাল ব্যাপার আমার মানে পার্সোনাল আমার যেটা মনে হলো আমি সেটা বললাম তারপরে যার যা তার সব এই আর কি তো ইয়া কিছুক্ষণ উপরে থাকবো তারপরে নিচে যাবো সন্ধে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো ইটস 9:10:30 আজকের মতো দিনে যে শেষ কাজ মানে দিনে সেটা কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়বো শুয়ে এসে এডিটটা করবো ভিডিওটা আপলোড করতে হবে যদি ভিডিওটা ভালো থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর হ্যাঁ একটু বোরিং টাইপের হবে কারণ লকডাউনে বাইরে বেরোনো নেই তো কী ভিডিও মানে কী ব্লগ করবো সেটাই আর কি কন্টেন্টের অভাব তো নেক্সট মানে লকডাউনটা উঠুক লকডাউন ওঠার পর থেকে স্ট্রিট ফুড ট্রাই করবো সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখন থেকেই সো আজকের মতো আসি টাটা অ্যান্ড গুড নাইট